ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জেদ্দা থেকে ডাক্তার সামিউল হক ভাই জানতে চেয়েছেন যে টয়লেটের ভেতরে যেখানে বেসিন আছে সেখানে বিসমিল্লা উচ্চ স্বরে পড়া যাবে কি না বা মনে মনে পড়তে হবে, বিভিন্ন ধরনের তিনি আনসার পেয়েছেন, কোনটা সঠিক? আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুল্লাহ। জি সম্মানিত ভাই, আসলে আল্লাহ রাব্বুল আলমিনের জিকির করতে হয় এই অন্য অন্য জায়গায় যেগুলি, শুধু টয়লেটে জিকির করা যাবে না। আর বিসমিল্লা এটা একটা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, কাজেই এই আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত নাম এটা জিকির করা যাবে না। এবং এর দলিল হলো আরও একটি এই যে ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন যে একদিন কোনো এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে অতিক্রম করলেন, আর এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পেশাব করতেছিলেন, তাকে তিনি সালাম দিলেন, তখন ফালাম ইউরদ্দে আলাইহ, আল্লাহ নবী তার উত্তর দেয়নি। সহিহ মুসলিমে 370 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। তা এখান থেকে যেটা প্রমাণিত যে আল্লাহ নবী সাল্লাম উত্তর দেননি, কারণ কি, তিনি তাহারাত অবস্থায় ছিলেন না এই জন্য। তা এখন উজু না থাকলেও সালামের উত্তর দেওয়া জায়েজ, কিন্তু এটা রাসূলুল্লাহ সাল্লামের খুসুসিয়াত, তিনি অপবিত্র অবস্থায় আল্লাহর জিকির করতেন না। তাই এখন এই টয়লেটের ভেতরে আল্লাহর নাম নেওয়া যাবে কি না এই সংক্রান্ত যে এই মশালাটা বর্ণিত রয়েছে, অতি উত্তম এবং শ্রেষ্ঠ হলো এরকম জায়গায় উজু না করা। তারপরে যদি এখানে ওইটা ছাড়া ওখানে বেসিন, গোসলখানা এবং টয়লেট সবগুলি একসঙ্গে আসেই, তাহলে এই কোনো কোনো ওলামা একরামের মতে যে সেখানে মনে মনে বিসমিল্লাটা বলাই যথেষ্ট, অর্থাৎ এটা আইন ইউসাম্মা বিকলবিহি মিন গায়রি আইন ইয়াতালাফফাজ বিহা বিলিসানি, অর্থাৎ সে এটা মনে মনে বিসমিল্লা বলবে, কিন্তু এটা উচ্চ স্বরে এটা আওয়াজ করে বিসমিল্লা বলবে না, মনে মনে বললে যথেষ্ট। কিন্তু আপনি যেটা শুনেছেন যে আরও এক জায়গায় দেখছেন যে বিসমিল্লা বলা তো সমস্যা নাই, হ্যাঁ ঠিক আছে, শেখ মোহাম্মদ বিন সোয়ালে আল ওসাইমিন আশার হল মুমতের প্রথম খণ্ড 130 পৃষ্ঠায় এখানে উল্লেখ করেছেন যে এ যা কেন ফিল হাম্মাম, যখন এই এটা যদি টয়লেটের ভেতরে হয়, আর এ ব্যাপারে ইমাম আহমদকে প্রশ্ন করা হয়েছিল, কেউ যদি ইজা আতাসার রজুল ফি হামেদ আল্লাহ বি কলবি, যে যখন ইমাম আহমদ বলেছেন আহমদ বিন হাম্বল রাহেমাহুল্লাহ, যে যখন কেউ টয়লেটের মধ্যে হাসি দেবে আলহামদুলিল্লাহ পড়বে কি না, তিনি বলছেন যে আলহামদুলিল্লাহ বলবে মনে মনে। তা শেখ মোহাম্মদ বিন সালে আল ওসাইমিন বলতেছেন ফাইউখারেজ মিন হাযিহি রিওয়ায়া, এই রেওয়ায়ত থেকে যেটা প্রমাণিত হচ্ছে যে আন্নাহু ইসাম্মা বিকালবি, এই টয়লেটের ভেতরে যদি উজু করে সে মনে মনে বিসমিল্লা বলবে। আবার কেউ কেউ বলেছেন যে ইয়াতালাফাজ বিহা বিলিসানিহি ওয়ালা কারাহাতা হিনা ইজিন, যে সে এই বিসমিল্লা স্পষ্ট করে বললেও ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। এবং এই মত প্রকাশ করেছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, হ্যাঁ ফতোয়া ইবনে বাজের 10ম খণ্ডের 28 পৃষ্ঠার মধ্যে রয়েছে যে লা বাসা আন ইয়াতাওয়াজ্জা দাখিল আল হাম্মাম ইযা দাআত আল হাজা ইলা যালিক ওয়া ইউসাম্মা ইনদা আউয়াল আল উযু ইয়াকুলু বিসমিল্লাহ। হ্যাঁ, যে বিন বাজ রাহেমাহুল্লাহ বলছেন যে যদি কেউ টয়লেটের ভেতরে উজু করে, যদি প্রয়োজন দেখা দেয় উজু করে সেখানে, এবং সেখানে যদি বিসমিল্লা বলে এটা কোনো অসুবিধা নেই, কারণ অনেক আহলে এলেম বলেছেন বিসমিল্লা বলাটা ওয়াজিব, আবার কেউ কেউ বলেছেন এটা সুন্নতে মুআক্কাদা। হ্যাঁ, তবে এই কেউ যদি বিসমিল্লা বলে এটা জায়েজ, কাজেই আপনি বিসমিল্লা যদি মনে মনে বলেন সেটাও চলবে, আর যদি কেউ কখনো বলে ফেলে এটাও জায়েজ। তবে এই লাজনা ফাতাওয়া দায়েমার মধ্যে 95 খণ্ডের 94 পৃষ্ঠাও এই বর্ণনা রয়েছে যে ওয়ুকরাহ আন ইয়াজকুরাল্লাহ তাআলা, যে দাখল আল হাম্মাম, যে টয়লেটের ভেতরে আল্লাহর নাম নেওয়াটা এটা মাকরুহ। তবে যদি সেখানে কাজায় হাজত হয় এটা মাকরুহে তানজিহি, হ্যাঁ, তবে সে আল্লাহর নাম সম্মান করার অর্থে সেখানে না বলাই ভালো। তবে কেউ যদি বিসমিল্লা বলে বলে বিসমিল্লা বলে, হ্যাঁ সেটা জায়েজ, কোনো অসুবিধা নেই। আল্লাহ আলম বিসওয়াব, হাজা আল্লাহ আলম বিসওয়াব, ওসলাল্লাহ আলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি ক্লিয়ার হয়েছে।